হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের আমাদের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে গিয়ে কি পৃথিবীর চাপ বলয় বা এয়ার প্রেশার বেল্ট। ভিডিওটি শুরু করার প্রথমেই বলবো, আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যারা ভূগোল সাবজেক্টটাকে মন থেকে ভালোবাসো এবং ভূগোলের বায়ুমণ্ডল বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করতে চাও এবং বায়ুমণ্ডল সম্পর্কে জানতে চাও, তাদের জন্য বলবো আজকের ভিডিওটা প্রাথমিক ভিডিও এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। এই ভিডিওটি দেখলে এর পরবর্তীতে যে বিভিন্ন বিষয়গুলো পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ু সম্পর্কে এছাড়া অন্যান্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন প্রকার সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার প্রথমেই বলি আরো কথা যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয় পৃথিবীর চাপ বলয়। তো প্রথমেই বলবো চাপ বলয় বলতে কি বোঝো। পৃথিবীকে বেষ্টন করে রয়েছে অনেকগুলি অক্ষরেখা, এরকমই বেশ কতগুলো অক্ষরেখাকে আবার বেষ্টন করে সাধারণত সূর্যের রশ্মির প্রভাবে কিছু কিছু স্থানে কিছু স্থায়ী বায়ু চাপীয় অবস্থা লক্ষ্য করা যায় এবং সেই সকল স্থানগুলিকে এক একটি চাপ বলয় হিসাবে গণনা করা হয়। সাধারণত এই চাপীয় অবস্থান অক্ষরেখাকে কেন্দ্র করে পৃথিবীকে একটি বলয় আকারে বা বেল্টের মতো ঘিরে রেখেছে, তাই জন্যই এদের বলা হয় চাপ বলয়। তো পৃথিবীতে এরকম চাপ বলয় রয়েছে মোটামুটি সাতটি। কি কি? নিরক্ষরেখাকে কেন্দ্র করে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ, কর্কট রেখাকে কেন্দ্র করে রয়েছে কর্কটীয় উচ্চচাপ, মকর ক্রান্তি রেখাকে কেন্দ্র করে রয়েছে মকরীয় উচ্চচাপ, 65.5 ডিগ্রি রেখাকে কেন্দ্র করে রয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, 65.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কেন্দ্র করে রয়েছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, উত্তর মেরু অর্থাৎ 90.90 কে কেন্দ্র করে রয়েছে সুমেরীয় উচ্চচাপ এবং দক্ষিণ মেরুতে রয়েছে কুমেরীয় উচ্চচাপ। এবার কথা হচ্ছে গিয়ে কি এই চাপ বলয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ। তো উচ্চচাপ বা নিম্নচাপ সৃষ্টির কারণ কি? পৃথিবীতে চাপের তারতম্যের বহু কারণ রয়েছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটি কারণই বলবো। সেই কারণটি হচ্ছে গিয়ে কি, মনে রাখবে যেখানে বায়ু ঊর্ধ্বগামী অর্থাৎ উপরের দিকে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে, সেই স্থানে সবসময় থাকবে নিম্নচাপ এবং যে স্থানে বায়ু উপরের থেকে নিচের দিকে নামতে চায় সেই স্থানে হবে অবশ্যই উচ্চচাপ। তো এই সাধারণ বিষয়টি মনে রেখেই তোমরা আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারবে এবং তোমরা সবসময় মনে রাখবে বায়ু ঊর্ধ্বগামী হলেই নিম্নচাপ, নিম্নগামী হওয়া মাত্রই কিন্তু উচ্চচাপ। তো প্রথমেই বলবো আমরা নিরক্ষীয় নিম্নচাপ সম্পর্কে। সাধারণত নিরক্ষরেখাকে কেন্দ্র করে উভয় গোলার্ধে 5-10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত যে অবস্থান বা যে বায়ুচাপীয় অবস্থান তাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ এবং ওই বলয়াকৃতি অবস্থানকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ, নিরক্ষ অঞ্চলকে কেন্দ্র করে সারা বছর নিম্নচাপ বিরাজ করার পেছনে বেশ কতগুলি কারণ লক্ষ্য করা যায়। তার প্রথমেই বলবো আমরা জানি সূর্যরশ্মি সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই স্থানে জলীয় অংশের বা জলভাগে অনেক জল বাষ্পীভূত হয়ে কিন্তু ঊর্ধ্বগামী হয়ে যায়। প্রথমেই বলেছি বায়ু ঊর্ধ্বগামী হওয়া মাত্রই কিন্তু সেখানে নিম্নচাপ বিরাজ করবে, তো এই কারণে এখানে নিম্নচাপ বিরাজ করে। দ্বিতীয় কারণ, নিরক্ষীয় অঞ্চলে তোমরা মনে রাখবে পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি থাকে, পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি থাকার জন্য জলীয় বাষ্প অত্যন্ত দ্রুত বিচ্ছুরিত হয়ে যায়, ছড়িয়ে পড়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যে কারণে এই স্থানে নিম্নচাপ। এছাড়া আমরা যদি ভৌগোলিক অবস্থান দেখি, আমরা যদি মানচিত্রের মাধ্যমে দেখি যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ জলভাগের বন্টনটা ঠিক কেমন, সেখানে দেখবো নিরক্ষরেখাকে কেন্দ্র করে কিন্তু অধিকাংশ স্থানেই জলভাগ রয়েছে এবং সেই জলভাগ থাকা মানেই সূর্যালোকের উপস্থিতিতে জলভাগের জলরাশি প্রচুর পরিমাণে বাষ্পীভূত হয় এবং এই বাষ্পীভূত হওয়া মানে কিন্তু সেখানে নিম্নচাপ বিরাজ করবে। তো এইগুলোই রয়েছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ। নেক্সট আমরা আলোচনা করব ক
কর্কটীয় এবং মকরীয় স্থানে উচ্চচাপ বিরাজ কেন করছে? সাধারণত নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটি ঊর্ধ্বগামী হয় সেই বায়ুটি ক্রমশ কর্কটীয় উচ্চচাপ বরাবর নিচের দিকে নেমে আসছে। এর একটি শাখা কর্কটীয় উচ্চচাপের দিকে যায় এবং অপর একটি শাখা মকরীয় উচ্চচাপ বরাবর নেমে আসে। অপরদিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে একটি বায়ু ঊর্ধ্বগামী হয়ে কর্কটীয় উচ্চচাপ বলয়, আবার কুমেরু উচ্চচাপ বলয় থেকে একটি শাখা মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় গোলার্ধে অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিক থেকে নিরক্ষরেখা থেকে অপরদিকে 65.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ রেখা থেকে বায়ু বিচ্ছুরিত হয়ে কিন্তু ক্রমাগত কর্কট ক্রান্তি বা এবং মকর ক্রান্তি রেখা বরাবর নেমে আসছে, অর্থাৎ বায়ু এখানে ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। এক্স্যাক্টলি এই কারণে কিন্তু কর্কটীয় এবং মকরীয় এই দুটি স্থানে উচ্চ বায়ুচাপ বিরাজ করে। তো সবশেষে আমরা আলোচনা করব, এরপরে আমরা আলোচনা করব সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। অবশ্যই মনে রাখবে আমরা এই ক্ষেত্রে এই প্রদেশীয় কথাটি কিন্তু ব্যবহার করেছি। প্রদেশীয় মিন্স এটা কিন্তু একেবারে সুমেরীয় অঞ্চল না, সুমেরীয় অঞ্চলের পাশে এবং কুমেরীয় অঞ্চলের পাশে, সেক্ষেত্রে আমরা প্রদেশীয় কথাটি কিন্তু ব্যবহার করেছি। তো এই স্থানে নিম্নচাপ সৃষ্টির কারণ কি? আমাদের অনেকেরই মনে হতে পারে এই স্থানটা তো বেশ শীতল, মেরু রেখার ঠিক কাছাকাছি, তাহলে এই স্থানে নিম্নচাপ কেন সৃষ্টি হবে? এখানে তো বায়ু শীতল ভারী, তাই উচ্চচাপ হওয়ার কথা। কিন্তু না, এখানে নিম্নচাপ সৃষ্টির সব থেকে প্রধান কারণ হচ্ছে গিয়ে কি, কোরিওলিস বল। আমরা জানি দুই মেরু অঞ্চলে কোরিওলিস বল সব থেকে বেশি থাকে। তো কোরিওলিস বল দুই মেরু অঞ্চলে সর্বাধিক বেশি থাকলেও সেটা বাস্তবিক প্রয়োগ এবং বাস্তবিক ক্ষেত্রে তার প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় কিন্তু সুমেরীয় এবং কুমেরীয় প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলে। অত্যন্ত কোরিওলিস বল অত্যন্ত বেশি প্রয়োগ হওয়ার জন্য বা বেশি ক্রিয়াশীল হওয়ার জন্য এই স্থানের বায়ু কিন্তু অত্যন্ত দ্রুত বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ বাইরের দিকে ছড়িয়ে পড়ে, ফলে এই দুটি স্থানে কিন্তু স্থায়ীভাবে নিম্নচাপ বিরাজ করে। এছাড়াও আমরা জানি এখানে নিম্নচাপ সৃষ্টির আরো একটি কারণ আছে। আমরা যদি পৃথিবীর সমুদ্র স্রোতগুলির বন্টন আলোচনা করি, তাদের গতি প্রবাহ দেখি, সেক্ষেত্রে আমরা হামেশাই লক্ষ্য করব কর্কটীয় এবং মকরীয় এই দুটি উচ্চচাপ বলয় থেকে সৃষ্ট বিভিন্ন উষ্ণ স্রোতগুলি কিন্তু এই অঞ্চলে এসে বাধাপ্রাপ্ত হয় বা এই অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ফলে এই স্থানে উষ্ণ সমুদ্র জলের স্রোতের প্রভাবে কিন্তু এই স্থানের জলরাশি অনেকটা উষ্ণ থাকে, ফলে কিন্তু এই স্থানে আমাদের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সবশেষে আলোচনা করব সুমেরীয় উচ্চচাপ এবং কুমেরীয় উচ্চচাপ। একেবারে দুই মেরুকে কেন্দ্র করে, উত্তর মেরু দক্ষিণ মেরুকে কেন্দ্র করে স্থায়ীভাবে অত্যন্ত শীতল বা তুষারাবৃত অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, অর্থাৎ এই স্থানে বায়ুচাপ সারা বছরই অত্যন্ত বেশি থাকে, তাই এই দুটি স্থানে স্থায়ীভাবে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। আমরা জানি দুই মেরু অঞ্চলে কোরিওলিস বল সব থেকে বেশি, তাহলে আমাদের মনে প্রশ্ন হতেই পারে কোরিওলিস বল বেশি তাই এই দুই স্থানে বায়ু অত্যন্ত বেশি বিক্ষিপ্ত হবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না। কেন? কারণ এই দুটি স্থানে বায়ু এতটা ভারী থাকে, এত শীতল থাকে, এত ঘন থাকে, যার উপর কিন্তু পৃথিবীর কোরিওলিস বল ক্রিয়াশীল হতে পারে না। পৃথিবীর কোরিওলিস বল ক্রিয়াশীল না হওয়ার জন্য এবং এই দুটি স্থানে আমরা জানি পৃথিবীর আবর্তন বেগ একেবারেই থাকে না, শূন্যে পৌঁছায় দুই মেরু অঞ্চলে। তো পৃথিবীর আবর্তন বেগ না থাকার জন্য কোরিওলিস বলের বাস্তবিক প্রয়োগ না হওয়ার জন্য বা কোরিওলিস বল ক্রিয়াশীল না হতে পারার জন্য এই দুটি স্থানের বায়ু কিন্তু অত্যন্ত স্থির এবং এই দুটি স্থানে এই কারণে কিন্তু উচ্চ চাপ বিরাজ করে। তো বন্ধুরা, আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজেই বুঝে নিলাম পৃথিবীতে বিভিন্ন চাপ বলয়গুলো ঠিক কিভাবে সৃষ্টি হয়েছে, এবং এই সাধারণ ভিডিওটি তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে আমি আশা করব এর পরবর্তী যে বিভিন্ন টপিকগুলো আমাদের থাকে নিয়ত বায়ু প্রবাহ থেকে আরো যে বায়ুমণ্ডলের বিভিন্ন সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।